অনেকেই বলেন যে শবে বরাত বলতে কিছু নাই, এটা একেবারে ছাড়াছাড়ি। আবার কেউ কেউ এমন অতিরিক্ত করে যেটাকে বলা হয় বাড়াবাড়ি, যে পবিত্র শবে বরাতে এত রাকাত নামাজ পড়তেই হবে, অমুক সূরা দিয়ে পড়তেই হবে, এতটা রোজা রাখতেই হবে, এটাকে বলা হয় বাড়াবাড়ি। আমার জান যদি অপবিত্র অবস্থায় আমার মৌত যদি হয়ে যায় তাহলে আমার মৌত হবে ভয়ঙ্কর, আর পুত ও পবিত্র অবস্থায় যদি আমার মৌত হয়ে যায় তাহলে হতে পারে আমার মৌতটা আসানের সাথে হয়ে যাবে। এ কারণে বাহ্যিক দৃষ্টিতে আমরা দামি দামি কাপড় পরিধান করেও আল্লাহ তাআলার কাছে মূল্যায়ন পাওয়া যাবে না, যদি আমার পবিত্র দামি কাপড়টা যদি আমার পবিত্র না থাকে। কারণ ব্র্যান্ডের মাল, ব্র্যান্ডের জিনিস যদি আমরা পরিধান করি, শার্ট অথবা প্যান্ট যদি পরিধান করে আমরা সারা বছর যদি ইবাদত করি, যদি দামি হওয়ার পরেও যদি আমার শরীরটা, আমার পোশাকটা যদি নাপাক থাকে, তাহলে হাজার হাজার সেজদা করার মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে কোনো মূল্যায়ন পাওয়া যাবে না। আর একটা কম আজ কম কম দামি কম টাকা দিয়ে যদি একটা পাঞ্জাবি কিনে যদি আমি ইবাদত করি, আর আমার পাঞ্জাবিটা আমার জামাটা যদি হয় পবিত্র, তাহলে এই পবিত্র জামা দিয়ে আল্লাহ তাআলার কাছে সেজদা দিয়ে এই সেজদা অনেক বড় দামি হয়ে যায়। তার মানে পুত ও পবিত্র এটা অনেক বড় একটা বিষয়। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই জমিনের উপর যত নবী এসেছেন সমস্ত নবীরাই পুত ও পবিত্র ছিলেন। কারণ পুত ও পবিত্র থাকলে নিজের কলব পাক রাখা যায়, নিজের কলব ভালো থাকে, আর নিজের বদন যদি অপবিত্র সব সময় রেখে দেওয়া যায় তাহলে আমাদের কলব গান্দা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মরিচা পড়ে যাবে। এ কারণে দেহের মধ্যে সবচেয়েতে বড় একটা জিনিস হলো কলব। এই কলব যদি অপবিত্র হয়ে যায় তাহলে আমাদের পুরা দেহটাই অপবিত্র হয়ে যাবে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন যে আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক কোনো চেহারা সুনত দেখেন না, আল্লাহ তাআলা দামি দামি কাপড় দেখেন না, আল্লাহ তাআলা দামি দামি পোশাক দেখেন না, আল্লাহ তাআলা শুধু দেখেন মানুষের কলব। কলব যদি ভালো হয়ে যায়, কলব যদি পবিত্র হয়ে যায় তাহলে ওই বান্দাটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। কলব যদি অপবিত্র হয়ে যায়, কলব যদি নাপাক হয়ে যায়, উপরের বাহ্যিক চামড়া বাহ্যিক জামা কাপড় যদি পাক হয়ে যায়, এই জামা কাপড় পাক হওয়ার কারণে আল্লাহর কাছে মূল্যায়ন পাওয়া যায় না। কারণ কি? তার মূল জিনিস, তার মূল জিনিসটা যেটা কলব, এই কলবে নাপাক। এই কলব নাপাক হলে আল্লাহ তাআলার কাছে কোনো দামি হওয়া যায় না। এ কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পাক থাকতেন, পুত ও পবিত্র অবস্থায় আল্লাহর নবী জীবিকা নির্বাহ করেছেন। এই জমিনের উপর যত নবী এসেছেন সমস্ত নবীরা পুত ও পবিত্র ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছেন, এক সাহাবী আল্লাহর নবীকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী সালাম নেন নাই, আল্লাহর নবী অপবিত্র অবস্থায় ছিলেন, আল্লাহর নবীর অজু ছিল না, এ কারণে আল্লাহর নবী সালাম নেন নাই। সাথে সাথে আল্লাহর নবী দৌড় দিয়া দেয়ালে চলে গেছেন, দেয়ালে হাত মেরে আল্লাহর নবী মাসেহ করেছেন, চেহারা মাসেহ করেছেন, হাত মাসেহ করেছেন। পরক্ষণে আল্লাহর নবী সাহাবীর সালামের উত্তর দিতেছেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করেন, ও আল্লাহর নবী সালাম দিলাম, আপনি সাথে সাথে সালামের উত্তর না দিয়ে দেয়ালের উপর হাত মেরে
আপনি তায়াম্মুম করে কেন আপনি সালামের জবাব দিলেন আল্লাহর নবী সাহাবীকে বললেন তুমি যখন সালাম দিছো তখন আমার ওযু ছিল না আমি তায়াম্মুম করে নিজের শরীর পবিত্র করে তোমার সালামের জবাব দিয়েছি কারণ সালামের ভিতরে আল্লাহর নাম আছে আমি ওযুবিহীন অবস্থায় আল্লাহর নাম আমি জবান দিয়ে নেই এটা আমি চাই না পবিত্র অবস্থায় আল্লাহর নাম পবিত্র জবান দিয়ে নিয়েছি সুবহানাল্লাহ ওতো পবিত্র এটা বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় পুত পবিত্র কারণ যার শরীরের ভিতরে নাপাক থাকে যার শরীরের ভিতরে নাপাক থাকে যার জামা কাপড় নাপাক থাকে যার বদন নাপাক থাকে তার সাথে শয়তান থাকে যার শরীরে সব সময় পুত পবিত্র থাকে তার সাথে হামেশা ফেরেশতা মওজুদ থাকে যায় কারণ নাপাক অবস্থায় নাপাক বদনে তার সাথে ফেরেশতা থাকে না এখন তো আমাদের পুত পবিত্রতার শিক্ষা নাই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে পুত পবিত্রতা শিক্ষা দেওয়া হয় এই বাবা পোশাক করে পেশাব করে কিন্তু ঢিলা কুলব ব্যবহার করতে হবে সাথে কিন্তু পানিও খরচ করতে হবে আমাদের বয়স হয়ে যায় আমরা পেশাব করার পর কিভাবে আমার জামা কাপড় পুত ও পবিত্র থাকবে এই শিক্ষাও আমাদের দিলের ভিতরে নাই এ কারণে বয়স হয়ে যায় এক পর্যায়ে বৃদ্ধ বয়সে পৌঁছে যায় নিজের শরীর কিভাবে পাক থাকবে এই শিক্ষা তার দিলের ভিতরে নাই নিজের শরীর পাক রাখতে হবে কিভাবে পাক করব এটা আমাদের জানতে হবে কারণ শরীর যদি পাক না থাকে পাঁচ ওয়াক্ত নামাজও যদি পড়া হয় যদি ইবাদত করতে করতে যদি কপালের ভিতরে দাগও বসে ফেলায় তাহলে নাপাক অবস্থায় হাজারো ইবাদত করলে এই ইবাদত দিয়ে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছা সম্ভব নয় কারণ তার শরীরে নাপাক কারণ মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় নামাজের বাইরে এবং ভিতরে ১৩ ফরজ ফরজ যদি না জানা থাকে ফরজ যদি আমল যদি না হয় তাহলে নামাজ সহি নামাজ হবে না নামাজ ভেঙে যাবে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক নামাজের বাইরে এবং ভিতরে যে ১৩ ফরজ আছে নামাজের বাইরে ৭ ফরজ এই ৭ ফরজ যদি কারো না থাকে এক নাম্বার হলো শরীর পাক যদি না হয় শরীর পাক যদি না হয় তাহলে নামাজ পড়লে নামাজ হবে না কাপড় পবিত্র অবস্থায় যদি না নামাজ না পড়া হয় তাহলে নামাজ হবে না কারণ কাপড় পাক করে আমাদেরকে নামাজ পড়তে হবে তাহলে আমাদের সাথে আমাদের শরীর যদি পাক আমাদের শরীর যদি পুত পবিত্র থাকে তখন আমাদের সাথে ফেরেশতা সব সময় থাকেন আর আমরা যদি সব সময় অপবিত্র অযুবিহীন অবস্থায় যদি চলি যদি চলাফেরা করি তাহলে আমাদের সাথে শয়তান থাকবে আর শয়তান যার সাথে থাকবে সে কোনোদিন ইবাদত করতে পারবে না কারণ শয়তান সব সময় চাবে কিভাবে নামাজ থেকে আমি দূরে সরাবো কিভাবে তেলাওয়াত থেকে আমি তাকে দূরে সরাবো কিভাবে জিকরুল্লাহ থেকে আমি আল্লাহর বান্দাকে দূরে সরাবো শয়তানের চেষ্টা আর শরীরে যদি পাক থাকে তাহলে পবিত্র শরীরে জিকরুল্লাহ করতেও ভালো লাগে ইবাদত করতেও ভালো লাগে পবিত্র বদনে থাকা অবস্থায় তেলাওয়াতুল কুরআন কুরআন তেলাওয়াত করতেও মজা লাগে কারণ পবিত্র অবস্থায় ফেরেশতা সব সময় শরীরের সাথে থাকেন এখন তো আমরা এমন ভাবে চলাফেরা করি নিজের সন্তানকে যেভাবে পোশাক যেভাবে পাঞ্জাবি গেঞ্জি শার্ট যেভাবে আমরা কিনে এনে দেই তাদের সাথে তো শয়তান থাকার তাদের সাথে তো ফেরেশতা থাকার কথা নয় তাদের সাথে শয়তান থাকে কিভাবে যেমনি ভাবে আপনি আপনার ছেলের জন্য একটা গেঞ্জি এনে দেন
গেঞ্জির মধ্যে এমন কিছু জীব জানোয়ারের ছবি থাকে, এমন কিছু মানুষের ছবি থাকে, যেই মানুষের ছবি থাকার কারণে তার সাথে কোনো ফেরেশতা থাকে না। কারণ আল্লাহর নবী বলেছেন যে ওই ঘরে রহমতের ফেরেশতা থাকে না, যেই ঘরে জীব জানোয়ারের ছবি থাকে। আর ঘরের ভিতরে যদি জীব জানোয়ারের ছবি থাকলে যদি ফেরেশতা প্রবেশ না করে, তাহলে শরীরের সাথে যদি কোনো প্রাণীর ছবি থাকে, তাহলে তো আরো ফেরেশতা তার সাথে থাকার কথা নয়। কারণ নিজের সাথে রইছে মানুষের ছবি, প্রাণীর ছবি, এ কারণে তো তার সাথে ফেরেশতা নয়, বিপরীতে তার সাথে শয়তান থাইকা যায়, ঠিক কি না? কারণ মানুষের এমন কিছু পোশাক মানুষ এখন পরিধান করে, যেই পোশাকগুলোর মধ্যে মানুষের ছবি, জীব জানোয়ারের ছবি, প্রাণীর ছবি, এই ছবিগুলো থাকার কারণে মানুষের সাথে ফেরেশতা থাকে না, তাদের সাথে থাকে শয়তান। এ কারণে মানুষের যত মানুষের শরীর যত পুত পবিত্র থাকবে, তার ইবাদত করতে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে, তেলাওয়াত করতে ভালো লাগবে, আর যারা তেলাওয়াত করবে, আর যারা জিকরুল্লাহ করবে, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যারা একজন বান্দা যদি জিকরুল্লাহ করে, এক বিঘত পবিত্র জায়গা থাকতে, এক বিঘত পবিত্র জায়গা থাকতে, আর একজন আল্লাহর পেয়ারা বান্দা থাকা অবস্থায় আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন না, এই জমিনকে আল্লাহ তাআলা বলবেন এই জমিন এখনো পবিত্র, এক বিঘত পবিত্র জায়গা এখনো পর্যন্ত জমিনের উপর বাকি আছে, জমিনকে আল্লাহ তাআলা বলবেন এই জমিন তুমি ফসল এখনো পর্যন্ত দিতে থাকো, আল্লাহ তাআলা চাঁদকে বলবেন এই চাঁদ এখনো পর্যন্ত এক বিঘত পবিত্র জায়গা জমিনে থাকা অবস্থায় এই চাঁদকে আল্লাহ তাআলা বলবেন এই চাঁদ তুমি আলো বিতরণ করতে থাকো, আল্লাহ তাআলা সূর্যকে বলবেন সূর্য তুমিও আলো বিতরণ করতে থাকো, কারণ এখনো পর্যন্ত এক বিঘত জায়গা পবিত্র আছে, আর এই এক বিঘত জায়গার ভিতরে আমার এমন কোনো বান্দা আছে যেই বান্দাগুলো আমার নাম একবার মুখ দিয়ে উচ্চারণ করবে, আর আমার কোনো বান্দা যতদিন পর্যন্ত আমার নাম মুখ দিয়ে জপবে ওই দিন পর্যন্ত আমি কিয়ামত সংঘটিত করব না, আল্লাহু আকবার। কারণ পবিত্র জায়গা অনেক দামি জায়গা, পবিত্র জবান অনেক দামি জবান, কারণ পবিত্র জবান দিয়ে কেউ যদি আল্লাহ নাম নেয়, আল্লাহ আল্লাহর নাম যতদিন পর্যন্ত নিবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজানোর অনুমতি দিবেন না, কারণ আমার একজন বান্দা আল্লাহর নাম নিতেছে। তো মোহতারাম হাজিরিন, শাবান মাস চলতেছে, বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, তেলাওয়াতুল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি নফল রোজা রাখা। 14ই শাবান দিবাগত রাত্রে পবিত্র শবে বরাত, অনেক বরকতময় রজনী। এই রজনীর নির্দিষ্ট কোনো আমল নাই বা নির্দিষ্ট কোনো ইবাদত নাই, যে ইবাদতগুলো নির্দিষ্ট করতে হবে, এত রাকাত নামাজ পড়তে হবে, এতটা রোজা রাখতে হবে, এমন কোনো নির্দিষ্ট কোনো আমল নাই। বেশি বাড়াবাড়িও করা যাবে না, বেশি ছাড়াছাড়িও করা যাবে না। অনেকেই বলেন যে শবে বরাত বলতে কিছু নাই, এটা একেবারেই ছাড়াছাড়ি, আবার কেউ কেউ এমন অতিরিক্ত করে যেটাকে বলা হয় বাড়াবাড়ি, যে পবিত্র শবে বরাতে এত রাকাত নামাজ পড়তেই হবে, অমুক সূরা দিয়ে পড়তেই হবে, এতটা রোজা রাখতেই হবে, এটাকে বলা হয় বাড়াবাড়ি। নির্দিষ্ট কোনো আমল নাই, এমনিতেই আপনারা যেমনিভাবে রোজা রাখেন এমনিতেই শাবান মাসে নফল ইবাদত করলেই, নফল রোজা রাখলেই ফজিলতের কথা এসেছে, এমনিভাবে আপনারা সেই হিসেবে আপনারা রোজা রাখতে পারেন, রোজা রাখতে পারেন যে শবে বরাতের রজনীতে সারা রাত ইবাদত করো, পরের দিন তোমরা রোজা রাখো, সেই হিসেবে রোজা রাখতে পারেন, আর আইয়ামে বিজে রোজা রাখতে পারেন, মাসিক যে তিনটা রোজা রাখা হয় এই হিসেবে আপনারা আইয়ামে বিজের রোজা রাখতে পারেন। তবে
এই রোজা রাখলে সবে বরাতের উপলক্ষে কিছু সওয়াব কিছু ফজিলত হবে এই ফজিলতের কথা কোথাও নাই সওয়াব হবে আপনারা শাবান মাস চলতিছে শাবান মাসে রোজা রাখলে যেই ফজিলতের কথা আছে এই ফজিলত আপনাদের অর্জিত হবে আর রোজা রাখলে যেই ফজিলত এই ফজিলত আপনাদের অর্জিত হবে তবে নির্দিষ্ট যে এই রোজা রাখলে এই নামাজ পড়লে এতটা সওয়াব হবে এমন কোনো নির্দিষ্ট কোনো আমল নাই আর নামাজ কিভাবে পড়বেন নির্দিষ্ট কোনো সূরা কেরাত এগুলো নির্দিষ্ট কোনো নাই শরীয়ত একেবারে সহজ কিন্তু আমরা নিয়েছি বানিয়ে নিয়েছি কঠিন আপনারা নফল ইবাদত নফল নামাজ যেভাবে আদায় করেন নফল ইবাদত আপনি সূরাতুল ইখলাস পড়লে হয় সূরাতুল কাউসার পড়লে হয় সূরা ফিল পড়লে হয় সূরা বাকারা পড়লে হয় তাহলে আপনি শবে বরাতের নফল নামাজের মধ্যে সূরাতুল ইন্না আনজালনা না পড়লে হবে না এমন কোনো বিষয় না সূরা কদর পড়লে হবে না এমন কোনো বিষয় না সব সূরা পড়লে আদায় হয়ে যাবে নফল মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝদান করুক সকলে বলুন আমিন নির্দিষ্ট কোন আমল নাই বা এই সূরা পড়লে আমাদের সওয়াব বেশি হবে এই সূরা না পড়লে নামাজ হবে না এমন কোন বিষয় না আপনি নফল ইবাদত যেভাবে পড়েন ইচ্ছা আপনি সেই দিনও নফল পড়েন যেই সূরা দিয়ে পড়েন আদায় হয়ে যাবে নির্দিষ্ট কোন আমল নাই বা নির্দিষ্ট কোন সওয়াব নাই বা নির্দিষ্ট কোন আপনার সূরা কেরাত নির্দিষ্ট কোন নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক সকলে বলুন আমিন।